গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন দেখো আজকে রাঁধুনি হচ্ছে, মানে স্পেশাল রাঁধুনি হচ্ছে বাবা। আমি করতাম, বাবা বললো আমি করে দিচ্ছি। রিলেটিভ প্রায় সবাই চলে গেছে, শুধু ননদ ভাগ্নি আছে, তাই রাঁধুনিও চলে গেছে। আর এই হচ্ছে আমাদের কাকিমা, যে আমাদের বাড়িতে কাজ করে। কাকিমা বারবার চা খায়, মানে আমরা সবাই চা খাই বলে কাকিমারও চায়ের নেশা হয়ে গেছে, আর ননদ একটু হেল্প করে দিচ্ছে। কাকিমা চা নিয়েই কথা বলছে, কি বলছে তোমাদের শোনানো হলো না? মানে চা ভালো হলে বলবে হ্যাঁ ঠিক আছে, মানে কাজও ভালো করে আর কি। আর এখানে মেয়ে দেখো পাখামো করছে, বাবা রান্না করছে, ও তার উপরে খুন্তি নিয়ে নাড়াচাড়া করছে। দেখো এমন ভাব করছে যেন ওই রান্নাটা করছে আর কি। রান্না করতে মেয়ে আমার খুব ভালো আছে। আর এই সেই উত্থান মন্দির, যেখানে আগের দিনের ভিডিওতে তোমাদের বললাম মাকে তুলে এনে এখানে রাখা হয় আর লাইন দিয়ে পুজো দেয়। আর এখন দেখো জায়গাটা কেমন ফাঁকা। আর এখন হচ্ছে একদম সকালবেলা, আর আমার বাড়ির কাছে মন্দির বলে আর মেলা তলা বলে তো সারাদিনই মেলা ঘুরতে বেরিয়ে পড়ি। দেখো সকালবেলায় কেউ নেই, কয়েকজন মাত্র আছে, তাও আমরা বেরিয়ে পড়েছি। সারাদিনে যে কতবার মেলা আসি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সারাদিন শুধু ঘুরে যাই মেলাতে, খাওয়ার টাইমে বাড়ি থেকে খাওয়ারটা খাই, আবার মেলা চলে আসি, মানে কেনাকাটা যেন শেষ হয় না আমাদের। আর এবছরে দেখো অঞ্জলি জুয়েলার্সের একটা শোরুম হয়েছিল, মানে এটা ফার্স্ট টাইম হলো। আর দু বছর পর মেলা হলো, মানে তো অনেক বড় করেই মেলাটা হয়েছে এবারে, খুব মজা করেছি আমরা। দেখো সব রকমের জিনিস পাওয়া যায়, কোনটা নেবো আর নেবো না খুঁজে পাবে না, খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আর মেলা অনেক দিন ধরে থাকে, তাই ঘোরাটাও অনেক দিন ধরেই হয় আমাদের। বুঝতেই পারছো কতটা মজা করি, কতবার মেলা আসি। I'm not.
এখানে যা যা চাইবে তাই পাওয়া যাবে। দেখো, হাতা, খুন্তি, কড়া, যত রকমের ছুরি চাইবে সবকিছু পাওয়া যাবে। চাকতি, বেলনা, সারাশি, সবকিছু এখানে, কোনো কিছু বাদ দেয় না এখানে। এখানে তোমার বেডও তৈরি করে দেয়, কাঠের চেয়ারও বানিয়ে দেয়। আর এই যে এখানে বোটিং করে, এখন তো সকালবেলা তাই পুরো ফাঁকা, বিকাল হলেই এখানটা পুরো ভর্তি হয়ে যায়। আর এবারে কম বোট এসেছে, আগে আরও আসতো। আবার সন্ধ্যের সময় আমরা মেলা চলে এসেছি। আর এখানকার কফিটা খুব ভালো খেয়েছিলাম আমরা একদিন, ভীষণই ভালো বানায় এখানে। দেখো, নাগরদোল্লা শুরু হয়ে গেছে, আমি চাপতে পারি না, আমার প্রবলেম হয় সেই জন্য। আগে চাপতাম, বাট এখন আর চাপতে পারি না। আর ননদ আর ভাগ্নি চেপেছে। বড় নাগরদোল্লায় চাপা, ননদ আর ভাগ্নি যেহেতু চেপেছে, কিন্তু আমি চাপবো না বলে ও চাপতে পারেনি, বা ওকে চাপানোর সাহস হলো না এত ছোটো বলে। আর ওই জন্য বারবার ও বড় নাগরদোল্লার দিকে তাকিয়ে আছে আর কি। ওর এখানে চাপার ইচ্ছে ছিল না, কিন্তু কান্নাকাটি করছিল বলে ওকে এখানে চাপালো। এবার রাত্রিবেলায় কত ভিড় দেখো। আর 4 তারিখে আর একবার মাকে জল থেকে তোলা হয় বলেছিলাম সন্ধ্যের পরে, তো মাকে আজকে তোলা হবে। আর সেই জন্যই এত বড় লম্বা লাইন পড়েছে, ভীষণ ভিড় হয়। যারা 31 তারিখে দেখতে পারে না, তারা আবার 4 তারিখে আসে মাকে দর্শন করার জন্য। কিন্তু এবছর এতটাই বেশি ভিড় হয়েছিল যে লাস্ট পর্যন্ত আর সবাই মাকে দেখতে পায়নি। ভিড় এত বেড়ে গিয়েছিল যে বাধ্য হয়ে মাকে জলে নামিয়ে দেওয়া হয়েছিল আর কি। আই দেখো, লম্বা লাইন পড়েছে। আমি ঠাকুরের মূর্তিটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওখানে ভিডিও তুলতে দেয়নি। এই যে সেই জলের মন্দির দেখেছো তোমরা, ভিডিও তুলতে দেয়নি, তাই ওটা দর্শন করাতে পারলাম না। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।